শেষ যে ম্যাচটা হলো সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা নিয়ে, এবার একটু সকালের ম্যাচে যেতে চাই। এই ম্যাচটাও কিন্তু কিছুটা আনপ্রেডিক্টেবল ছিল, ওমান আর নামিবিয়া, কিন্তু তারপরও মনে হয় কিছুটা ফেভারিট ওমান ছিল। ফাহিম ভাই আপনিও বলছিলেন, হ্যাঁ কিছুটা লো স্কোরিং ম্যাচ ছিল, আনএক্সপেক্টেড এতটা লো স্কোরিং হবে আমি ভাবিনি। কারণ ওমান কিন্তু ওমানে কিন্তু সাপন্টিনের অনেক প্লেয়ার খেলে, পাকিস্তানের, শ্রীলঙ্কান, এই এই অনেক প্লেয়ার খেলে এবং কোয়ালিটি প্লেয়ার আছে এখানে, নট নেসেসারিলি একদম পাকিস্তান বা ইন্ডিয়া জাতীয় দলের খেলোয়াড়ের মতো, কিন্তু ভালো খেলোয়াড় আছে এবং ওরা প্রচুর ক্রিকেট খেলে, ওদের লেভেলে প্রচুর ক্রিকেট খেলে। ওদের অ্যাডভান্টেজ হচ্ছে ওদের এখানে যে টি টেন লিগটা হয়, খুব কম্পিটিটিভ একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের লিগ হয়, সেখানে ওরা সবাই খেলে, যেটা হয়তো অন্য অনেক স্টেট মেম্বার কান্ট্রি পায় না। সো সেই অ্যাডভান্টেজটা ওদের আছে এবং সে কারণে ওরা কি ওদের পারফরমেন্স কিন্তু কম বেশি ভালো থাকে, বড় বড় দলকে ওরা হারায়, এমনকি বাংলাদেশের সাথেও কিন্তু মাঝে মধ্যে ওরা ভালো খেলেছে, কিন্তু বাংলাদেশের সাথে ভালো খেলেছে মাঝে মধ্যে। সো আমার এক্সপেকটেশন ছিল যে ওরা বেশ খানিকটা এগিয়ে থাকবে এই ইয়েতে, ওদের যেহেতু অনেক ম্যাচিওর, বাট তেমনটা দেখিনি। ওদের ব্যাটিংয়ে যথেষ্ট মনে হয়েছে টেন্সড মনে হয়েছে, ওদেরকে বিশ্বকাপের বড় এত বড় মঞ্চে টেন্সড হওয়াটা অস্বাভাবিক কিছু না, টেন্সড মনে হয়েছে এবং সেটাই অ্যাডভান্টেজ নিয়েছে নামিবিয়া। এবং এবং 109 রানে বুক করে দিয়ে নামিবিয়া নিজেও কেমন জানি ফেসে গেল শেষ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ইজ ফার ফার বেটার, অন্য যে দলগুলো আছে এই দুটো দলের সাথে কম্পিট করার মতো না কোনো অবস্থাতে, যদি উইকেট খুব খারাপ হয়, মোটামুটি হয়, খুব ভালো হয়, কোনো অবস্থাতে কম্পিট করার মতো না। তারপরে অ্যাক্সিডেন্ট বলে একটা কথা আছে, সেটা অন্য জিনিস, বাট আমার মনে হয় না এই 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 গ্রুপ থেকে আর কারো কোনো সুযোগ আছে বলে মনে হয় না। জেসি কি একই মত প্রকাশ করবেন নাকি যে কোনো কিছু তো হয়ে যেতে পারে? এখন পর্যন্ত কিন্তু আমরা বলছি যে যতটা কম্পিটিটিভ হওয়ার কথা সে খেলাটা ঠিক ততটা কম্পিটিটিভ হচ্ছে না, বা কিছু না কিছু কনফিউশন রয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যে এক্সপেকটেশন যেখান থেকে সবচেয়ে কম ছিল, যদি দর্শনীয় খেলার কথা বলি, তাহলে কিন্তু আমেরিকা কানাডার খেলাতে টি টোয়েন্টি খেলা, ওদের নিজেদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন থাকবে, অ্যাসোসিয়েট মেম্বার যারা আছে তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন থাকবে এবং তাদের মধ্যে কেউ কেউ হয়তো বড় একটা দলকে হয়তো হয়তো হারিয়ে দিতে পারে। আমরা কিন্তু আগেও দেখেছি গত ফিফটি ওভার বিশ্বকাপে নেদারল্যান্ড হারালো, সাউথ আফ্রিকাকে হারালো, এরকম একটা হঠাৎ করে একটা ঘটনা ঘটে যেতে পারে। কারণ কারণ ইউএসএ এখন যে ফর্মে চলে এসছে, যে কনফিডেন্স নিয়ে খেলছে, ইনেভেনো নেদারল্যান্ডও ভালো একটা দল, কিন্তু ওরা অলরেডি শ্রীলঙ্কাকে প্র্যাকটিসে খেলেছে, এতগুলো দল নিয়ে খেলা হচ্ছে। যদি একটু বলতেন যে এই এতগুলো দল নিয়ে খেলা, এটা প্রথমে কিন্তু একটু আলোচনা এবং সমালোচনার বিষয়টা এসেছিল, বাট যত সময় গড়াচ্ছে আসলে কোন দিকে যাচ্ছে? নিউবিজরা কিন্তু অলরেডি খেলে ফেলেছে, একসময় কিন্তু আমরাও ভেবেছি যে এতগুলো দল যদি আসে অ্যাসিস্ট্যান্ট মেম্বার, ওদের অতটা খেলার অভিজ্ঞতা নেই, ওভারঅল কোয়ালিটিটা মেনটেন করতে পারবে কি না, ওয়েস্ট ইন্ডিজ খেলবে এই নামিবিয়ার সাথে কিংবা অস্ট্রেলিয়া খেলবে স্কটল্যান্ডের সাথে, কোনো ম্যাচিংই হবে না, মিসম্যাচ হবে, সো এই খেলা দেখার অর্থ কী? বাট এখন কিন্তু আমার মনে হচ্ছে না, কিন্তু হ্যাঁ এটা সত্যি দেব, দলের মধ্যে পার্থক্য আছে কোনো সন্দেহ নেই, কিন্তু ওরা খেলতে পারবে না, কম্পিট করতে পারবে না, এটা নয়। কিন্তু পপেনিগিনি কালকে খেললো ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং ওয়েস্ট ইন্ডিজের কিন্তু ঘাম ঝরিয়ে দিল, কিন্তু পপেনিগিনি 136 করেছিল পপেনিগিনি, হ্যাঁ একেবারেই না। ওয়েস্ট ইন্ডিজে এই দলের বিরুদ্ধে ঘরের মাঠে এরকম একটা পারফরমেন্স করা পপেনিগিনি, এটাই 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 ইন্ডিকেট করে যে তারও প্রিপারেশন নিয়ে এসছে, তাদের মধ্যেও সম্ভাবনা আছে এবং এই এটা হয়তো ভবিষ্যৎকে ভবিষ্যতের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিল, কিন্তু এসব দেশের জন্য এখান থেকে যেই মোটিভেশন নিয়েও ফেরত যাবে বা যেসব দলগুলো একটুর জন্য সুযোগ পায়নি, তারা নেক্সট টাইম হয়তো আরও মোটিভেটেড হয়ে আরও বেটার প্রিপারেশন নিয়ে আসবে এবং তখন হয়তো সেটা বাংলাদেশকে আরও বিপদে ফেলবে, কিন্তু কোয়ালিফাই করেছে কিন্তু। সো জিম্বাবে জিম্বাবে সম্পর্কে আমরা খুব ভালো জানি এবং জিম্বাবে আমাদের এখানে এসে কিছুদিন খেলেও গেছে। সো জিম্বাবুয়েকে হারানোর মতো শক্তি যদি তাদের থেকে থাকে, তারা যুদ্ধ করার জন্যই মাঠে নামবে, কিন্তু তাদের জন্য বিপদের যে কারণটা হবে যে সেটা হচ্ছে যে আফগানিস্তানের বোলিংটা, আফগানিস্তানটা বোলিং কিন্তু সবার জন্যই কিন্তু একটা থ্রেট, যে কোনো দলের জন্য। ওদের বোলিংয়ে এত বেশি ভ্যারাইটি, এত বেশি ভিন্নতা, এই ধরনের বোলিং খেলে কিন্তু সব দল কিন্তু অভ্যস্ত না, এইটা একটা বড় অস্ত্র আফগানিস্তানের জন্য, এইটা হয়তো উগান্ডাকে একটু বিপদে ফেলতে পারে। তবে আমার ধারণা যে এইটুকু হিসাব করতে পারে যে জিম্বাবুয়েকে যখন হারিয়ে এসছে ওরা, ওরা যথেষ্ট আত্মবিশ্বাসী একটা দল হবে এবং ওরা ওরা মাঠে চেষ্টা করবে জেতার জন্য, ভালো একটা প্রদর্শনী দেওয়ার জন্য। এবং লাস্ট পাঁচটা খেলার দিক থেকেও যদি দেখি, উগান্ডা কিন্তু চারটি ম্যাচে জিতেছে, একটিতে হেরেছে, তার মানে জয়ের মনোবলটা ওদের বেশ ছিল, হ্যাঁ উইনিং ইয়েটা ওদের মধ্যে থাকবে, ওইটা কিন্তু মারাত্মক জিনিস। কিন্তু ওটা ওটা ওদের কিন্তু অস্ট্রেলিয়ার সাথে খেললে ওদের মনে হবে ওদিন যেমন জিতছিলাম আজকেও জিতবো, হারার চিন্তাটা মাথায় আসেই না, না এই জিনিসটা ঘুরে ফিরে আবার বাংলাদেশ চলে আসে, হারতে হারতে আমার সাথে